हेलो फ्रेंड्स, आज के तुम्हारे सामने हाजिर हो रकम भिडियो नहीं। आज के भिडियोते डिसकस करब कि खूब सहजे अंक शेखा जाए से संक्रांत डिटेल्स आलोचना करब आजकल भिडियोते तुम्हारे विशेष किछु टिप्स दीब जे टिप्सगुलो फलो कर ले तुम्हारा खूब सहजे अंक शिखते पारबे एवं परीक्षा खूब भलो स्कोर करते पारबे अंके। तो आशा करब तुम्हारा प्रत्येके भिडियोटे स्किप ना करे पुरोटा देखबे এবং এই টিপসগুলো তোমরা প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে ফলো করবে এবং অঙ্কে খুব দক্ষ হয়ে উঠবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, একটা জিনিস, যে কোনো জিনিস শেখার আগে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে কোনো কিছু শেখার জন্য কী কী প্রয়োজন আর কী কী প্রয়োজন নেই। কী কী প্রয়োজন সেটাই আমি পরে আসছি। প্রথমে আমি আলোচনা করছি কী কী প্রয়োজন নেই বা কী কী দরকার নেই, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে প্রথমেই যেটা আসবে, নেগেটিভ থট, নেতিবাচক চিন্তা ভাবনা, তারপর নেতিবাচক কথাবার্তা, আবার নেতিবাচক ফ্রেন্ডসদের সঙ্গে মেলামেশা। এই সমস্ত জিনিস কিন্তু ফ্রেন্ডস তোমাকে দূর করতেই হবে, এই জিনিসগুলো তোমাকে বর্জন করতে হবে। দেখো, তোমার মাথায় যদি নেগেটিভ চিন্তা ভাবনা থাকে যে আমার দ্বারা অঙ্ক শেখা হবে না, আমি অঙ্ক পারবো না, পরীক্ষায় আমি ভালো পারি না, আমার দ্বারা হবে না, আমি আর্টসের স্টুডেন্ট, মাধ্যমিকে আমি অঙ্কে খুব খারাপ মার্কস পেয়েছি, আমার একাডেমিক মার্কস ভালো না, এই সমস্ত চিন্তা ভাবনা তোমার মধ্যে যদি জমা থাকে, দূর করতে না পারো ফ্রেন্ডস, তাহলে কিন্তু তুমি অঙ্ক শিখতে পারবে না। তুমি যে মাপেরই স্টুডেন্ট হোক না কেন, তুমি যে মাপেরই স্টুডেন্ট হোক, তোমার একাডেমিক মার্কস যতই থাক, তুমি আর্টসের হোক সায়েন্সের হোক যাই হোক না কেন, তুমি কিন্তু অঙ্ক শিখতে পারবে। কিন্তু প্রথম কাজ হচ্ছে ফ্রেন্ডস, এই নেতিবাচক চিন্তা ভাবনাগুলো মাথা থেকে একদম সরিয়ে দাও। এক, এই নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ লোকের সাথে মেলামেশা একদম বন্ধ করতে হবে, বর্জন করতে হবে। আর তোমাকে কী কী গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে একটা আগ্রহ। আমি অঙ্ক শিখব একটা ইন্টারেস্ট বা একটা আগ্রহ দরকার, আরেকটা দরকার কনফিডেন্স। তো ফ্রেন্ডস, এই সমস্ত নেগেটিভিটিগুলো মাথা থেকে সরিয়ে দাও। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা প্রত্যেকেই অঙ্ক শিখতে পারবে, শুধু এই কাজটা করো। নেগেটিভিটিগুলো, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কথাবার্তা বর্জন করো, আর একটা আগ্রহ রাখো যে হ্যাঁ, আমি অঙ্ক শিখব, পরীক্ষায় খুব ভালো মার্কস তুলব অঙ্কে, আর একটা সেলফ কনফিডেন্স। এটা হচ্ছে প্রথম কাজ। এবার তুমি যদি নেগেটিভিটিগুলো মাথা থেকে সরিয়ে দাও এবং আগ্রহ রাখো, তোমার মধ্যে যদি আগ্রহ থাকে সে মানে অঙ্ক শেখার প্রতি এবং সেলফ কনফিডেন্স থাকে, তাহলে আসছি আমি দু নম্বর পয়েন্টে। দু নম্বর পয়েন্ট হচ্ছে তোমার বেসিক টুলগুলো সম্পর্কে। অঙ্ক শেখার জন্য কিছু বেসিক টুল দরকার, আশা করি এগুলো তোমাদের এই বেসিক টুলগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে। সেগুলো হচ্ছে যেমন কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কোয়ার, কিউব, এই জিনিসগুলো, এই জিনিসগুলো আশা করি তোমরা প্রত্যেকেই পারো। যদি না জানা থেকে ফ্রেন্ডস, এই জিনিসগুলো সম্পর্কে স্বচ্ছ আইডিয়া একটা, যে যোগ কী, বিয়োগ কী, গুণ, ভাগ, এই জিনিসগুলো, স্কোয়ার কী, কিউব কী, এই জিনিসগুলো সম্পর্কে একটা স্বচ্ছ কনসেপ্ট থাকবে এবং এই জিনিসগুলোতে তোমাকে দক্ষ থাকতেই হবে। যদি তোমার এই জিনিসগুলোতে প্রবলেম থাকে, তাহলে বলবো তোমার ফ্রেন্ডস হোক, দাদা দিদি যাই হোক না কেন, কারো হেল্প নিয়ে এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে একদম দক্ষ হয়ে উঠতে হবে। বোঝা গেল? অঙ্ক শেখার জন্য বারবার বলছি এই বেসিক টুলগুলো অবশ্যই কিন্তু তোমার একদম দক্ষ থাকতে হবে, এই বেসিক টুলগুলোকে। সেই বেসিক টুলগুলো কি আরেকবার বলছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কোয়ার, কিউব, এগুলো যেন তো তুমি এগুলোতে যেন তুমি একদম দক্ষ থাকো। স্কোয়ার কিউব তো লাগবেই, শুধু অঙ্ক শেখার জন্য না, রিজনিংয়ের জন্যও কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। ওকে, তাহলে এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে খুবই ভালো, নাহলে কোনো প্রবলেম না, কারো হেল্প নিয়ে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নাও। ওকে, তিন নম্বর হচ্ছে, এটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা হচ্ছে কি ধারাবাহিকতা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি পেশেন্স, এই দুটো জিনিস তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, মনে করো তুমি দু তিন দিন অঙ্ক করলে, হ্যাঁ আমার দ্বারা কেন অঙ্ক হচ্ছে না, তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলো, তারপর রেগুলার যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু হবে না। অঙ্ক শেখার জন্য অবশ্যই এবং অবশ্যই সেটা হচ্ছে পেশেন্স থাকতে হবে, তোমার ধৈর্য থাকতে হবে ফ্রেন্ডস। দেখো একটা জিনিস, অঙ্ক যদি তুমি ঠিকঠাকভাবে তিন চার মাস বেসিক টুলগুলো কমপ্লিট করে ঠিকঠাকভাবে কনফিডেন্সের সাথে প্র্যাকটিস করো তিন চার মাস, তাহলে কিন্তু তুমি অঙ্কে দক্ষ হয়ে উঠবে মোটামুটি 100%। আর একটু টাইম লাগবে, কিন্তু মোটামুটি তুমি দক্ষ হয়ে উঠবে। কিন্তু তার জন্য এই যে বললাম, তুমি এক সপ্তাহ প্র্যাকটিস করলে, আট দশ দিন প্র্যাকটিস করলে, তারপর তুমি ধৈর্য হারা হয়ে গেলে যে কেন হচ্ছে না, কেন পারছি না, তাহলে কিন্তু হবে না। এক, পেশেন্স রাখতে হবে, আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি, তোমাকে রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে। ধৈর্য হারা হলে হবে না, ওই ধৈর্য হলে হবে না, কিন্তু যে না আমার দ্বারা হচ্ছে না, পারছি না, এরকম হবে না। একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য সহকারে কিছুদিন প্র্যাকটিস করো, তিন চার মাস প্র্যাকটিস করো, তারপর যদি না হয় ছেড়ে দাও। আর আমি গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারো এবং ধৈর্য সহকারে তিন চার মাস প্র্যাকটিস করো, 100% শিওর তুমি অঙ্কে দক্ষ হবেই। এবার আসছি আমি ফ্রেন্ডস চার নম্বর পয়েন্টে।
চার নম্বর পয়েন্ট হচ্ছে পাটিগণিত। দেখো আমরা প্রথমে আসব পাটিগণিতে, আর পাটিগণিতের মেইন তিনটি হাতিয়ার হচ্ছে পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত। কী কী বললাম ফ্রেন্ডস? পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত, এই টপিকগুলোর উপর আমি কিন্তু এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা পারলে ওই ভিডিওগুলো দেখতে পারো, আর না হলে কারো হেল্প নিয়েও করতে পারো। প্রথমে করতে হবে কি, পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত এই জিনিসগুলো কি? এই তিনটে জিনিস কিন্তু ফ্রেন্ডস একই জিনিস। পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত এটা হচ্ছে একজ্যাক্ট ভ্যালু দেয় না তোমায়, একটা আভাস দেয়। কীরকম আভাস দেয় এই কনসেপ্টটা তোমার পুরো ক্লিয়ার করতে হবে। এই তিনটে জিনিস একই জিনিস, পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত জিনিসগুলো একই, শুধু রূপগুলো আলাদা। এটা তোমাকে ভালো করে বুঝতে হবে, এবং এই প্রত্যেকটা টপিকের উপর, পার্সেন্টেজের উপর, ভগ্নাংশের উপর, অনুপাতের উপর ছোট ছোট প্রবলেম তোমাকে সলভ করতে হবে। প্রচুর প্রবলেম, ছোট ছোট সহজ সহজ প্রবলেম, বুঝা গেল? তাহলে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করো এবং এদের উপর ছোট ছোট প্রচুর প্রবলেম সলভ করো। এবার তুমি যদি ভাবো এই ছোট ছোট প্রবলেম কোথায় পাবে, আমি এই চ্যানেলে অলরেডি এটার উপর মানে বেসিক প্রবলেমগুলোর উপর ভিডিও আপলোড করে রেখেছি। আর তুমি চাইলে 5-6 যে বইগুলো আছে, ছোট ক্লাসের যে বইগুলো, হ্যাঁ বোর্ডের যে বইগুলো হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বইগুলো তুমি সলভ করতে পারো। সেখানে পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশের উপর, যেমন পার্সেন্টেজটা তোমরা পেয়ে যাবে ক্লাস 8, ভগ্নাংশ, অনুপাত এগুলো 5-6 বইগুলোতে পেয়ে যাবে। সেখান থেকে সহজ সহজ যে প্রবলেমগুলো সেগুলো সলভ করবে, আর একই প্রবলেম বারবার সলভ করবে, বুঝা গেল? একটা প্রবলেমে 5-6 করে সলভ করবে, দেখবে কি কনসেপ্ট ক্লিয়ার হবে, একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, যেটা কিন্তু খুবই দরকার। ওকে, তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, প্লাস এদের উপর জটিল প্রবলেমে যাবে না, সহজ সহজ প্রবলেমগুলো সলভ করবে। তাহলে একদিকে কী হবে, তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে আর তোমার কনফিডেন্সও কী হবে, বিল্ড আপ হবে। ওকে, এরপর ধীরে ধীরে তুমি এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, এরপর ধীরে ধীরে তুমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তুমি প্রবলেম সলভ করতে পারো। তুমি সুবীর দাসের বই নিতে পারো বাংলার জন্য, আর এস আগরওয়ালটা না করাই বেটার, সেটাই প্রচুর ভুল থাকে ফ্রেন্ডস। সুবীর দাস নেও, সেটা চ্যাপ্টার ওয়াইজ সলভ করো, সলভ করার সময় সহজ সহজ প্রবলেমগুলো আগে সলভ করবে, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সে। আর আমি কিন্তু আমার এই চ্যানেলে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে কিন্তু অঙ্ক করাচ্ছি। তোমরা কিন্তু যদি সুবীর দাস বই যদি না কিনতে চাও, তাও কিন্তু হবে, কোনো বইয়ের দরকার নেই। আমি আমার চ্যানেলে কিন্তু ধরে ধরে কভার করছি, সেখান থেকেও তোমরা করতে পারো। আর যদি না করো, তুমি মনে করো বই কিনবে, তাহলে সুবীর দাস কিনতে পারো। ওকে, ভালো বই, আর এস আগরওয়ালটা একটু প্রচুর ভুলে থাকে, আমি বলবো সুবীর দাস কিনো। তারপরে যদি অ্যাডভান্স লেভেলের কিন্তু মানে কোনো বই করতে চাও, তাহলে ইংলিশ ভার্সনে যাওয়া বেটার। ওকে, তাহলে সুবীর দাস নিয়ে তুমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ সলভ করবে, কিন্তু সলভ করার সময় বারবার বলছি একটু গাইড নিয়ে যদি করতে পারো তাহলে খুব ভালো। তোমরা আমার চ্যানেলেরও গাইড নিতে পারো ফ্রিতে, আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি অঙ্কের উপর, তোমরা সেটাও কিন্তু ফলো করতে পারো, আর নাহলে কারো গাইড নিয়েও একটু করতে পারো, নো প্রবলেম। কিন্তু এই সলভগুলো যখন করবে চ্যাপ্টার ওয়াইজ, প্রথমেই কিন্তু টাফ প্রবলেমে যাবে না, প্রথমে সহজ প্রবলেম, পরে আস্তে আস্তে মোটামুটি টাফ, তারপর অ্যাডভান্স লেভেলের দিকে যাবে, বোঝা গেল কি বললাম? তাহলে প্রথমে মানে পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত এদের কনসেপ্ট ক্লিয়ার হলে তুমি আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম সলভ করতে শুরু করে দাও। ওকে, এবার ওই চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমগুলো যখন সলভ করবে বেটার, বারবার বলছি কারো গাইড নিয়ে প্রথমে মানে সলভ করা শুরু করো। হ্যাঁ, সহজ সহজ প্রবলেমগুলো গাইড নিয়ে হেল্প করা শুরু করো। এবার গাইড নিয়ে তো করবি, সঙ্গে নিজে নিজেও কিছু অঙ্ক করা শুরু করবে। এবার দেখবি কি, নিজে নিজে যখন করতে শুরু করবে, দেখবি কি মানে অনেক জায়গায় তুমি আটকে যাবে, হবে না। কিন্তু বারবার বলছি একটা পয়েন্ট আগেই কথা, বারবার কনসিস্টেন্সি অ্যান্ড পেশেন্স, একটা হচ্ছে ধারাবাহিকতা, আরেকটা হচ্ছে কি তোমার ধৈর্য, এই জিনিসটা রাখতে হবে। প্রথম প্রথম যখন নিজে নিজে করতে যাবে কারো হেল্প ছাড়া, দেখবি কি আটকে যাবে, হবে না। তখন কি করবে, পাটিগণিতের অঙ্কে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা বারবার করবে। যখন দেখবে তুমি রাস্তা পাচ্ছ না কি করবে, প্রশ্নটা বারবার পড়বে, বারবার পড়বে, হয়তো বারবার পড়ার পরও রাস্তা খুঁজে পাবে না, কিন্তু ছাড়বে না ফ্রেন্ডস, বারবার বলছি ছাড়বে না, ধরে রাখবে। কিছুদিন যখন এরকম করবে, দেখো একদিন আটকালে, দুদিন আটকালে, এক সপ্তাহ আটলে, পরে দেখবে কি আস্তে আস্তে কি হবে, কিছু কিছু হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। আরও প্র্যাকটিস করতে থাকবে, এক মাস দেড় মাস যখন হবে, তখন দেখবে কি তোমার প্রায় যে প্রবলেম যাচ্ছে 80% হয়ে যাচ্ছে, 20% হচ্ছে না। এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 তোমার এমন কনফিডেন্স বিল্ড হবে ফ্রেন্ডস, 5-6 যদি এভাবে করতে পারো, তখন দেখবে কি যে কোনো প্রবলেম তোমার হয়ে যাচ্ছে, তোমার পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার, এবার পার্সেন্টেজ থেকে যাই প্রবলেম তুমি সলভ করতে পারছো, বুঝা গেলে কি বললাম? তাহলে এভাবে এভাবে তুমি প্রথমে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তারপর আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমগুলো সলভ করবে। এবং কিছু নিজে নিজে মানে প্রথমে যখন সলভ করবে কারো গাইড নিয়ে করাটা বেটার, তারপর আস্তে আস্তে নিজে নিজেও কিছু সলভ করবে। এবার নিজে নিজে সলভ করতে গেলে কিন্তু বারবার বলছি আটকে যাবে, কিন্তু ধৈর্য আর চললে চলবে না, পেশেন্স রাখতে হবে, এবং পেশেন্স নিয়ে ধৈর্য সহকারে বারবার প্র্যাকটিস করো, আস্তে আস্তে অবশ্যই হবে। আরেকটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা সাবজেক্টের মতো অঙ্কে তো খুবই এবং খুবই জরুরি, সেটা হচ্ছে রিভাইজ।
তুমি পার্সেন্টেজ করলে, তারপর লাভ ক্ষতি বললে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এভাবে করছো। পরে দেখবে কি, তুমি যখন পার্সেন্টেজ করলে, লাভ ক্ষতি করলে, সরল সুদে আসলে সঙ্গে সঙ্গে সরল সুদে করে পুরোনো চ্যাপ্টারগুলো রিভাইজ করবে। বুঝা গেলে কি বললাম, প্রত্যেক দিন তোমার অঙ্কের রুটিনটা এভাবে বানিয়ে নাও যে প্রতিদিন কিছু নতুন করবো আর পুরোনো কিছু রিভাইজ করবো। প্রথমেই না, প্রথমে তুমি নতুন করবে, নতুন অঙ্ক যখন মানে বেশ কিছু তোমার মানে একটা কালেকশন হয়ে গেছে, বেশ কিছু অঙ্ক সলভ করছো, তখন কি করবে, কিছুদিন করার পরে, এক দেড় মাস করার পরে তুমি একটা রুটিন করে নাও যে হ্যাঁ আমি এখন প্রতিদিন কিছু নতুন করবো, 2 ঘন্টা নতুন করবো, 1-1.5 ঘন্টা রিভাইজ করবো, 3-4 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করো। বারবার বলছি ফ্রেন্ডস, আমি আগেও ভিডিওতে বলছি, এই 2022 সাল কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছর প্রচুর চাকরি রিক্রুটমেন্ট বের হবে, বোঝা গেল। এবার এই চাকরি পরীক্ষায় পাশ করতে গেলে তুমি যদি অঙ্কে দক্ষ থাকো, তুমি যদি 100% অঙ্কে স্কোর করতে পারো, তুমি কিন্তু প্রায় প্রত্যেকটি পরীক্ষায় পাশ করবে। আর এই অঙ্কে কি 100% স্কোর করা সম্ভব? হ্যাঁ ফ্রেন্ডস, সম্ভব, প্রত্যেকের দ্বারা সম্ভব। তোমার একাডেমিক মার্কস যাই থাক ভুলে যাও, তুমি আর্টস নেন না সায়েন্সের স্টুডেন্ট ভুলে যাও, তোমার দ্বারা হবে। বাস শুরু করো, যা শুরু করে নেগেটিভিটিগুলো সরিয়ে দাও, আমি যে যে টিপসগুলো বলছি এগুলো ফলো করো। বুঝা গেলো কি বললাম? তো ফ্রেন্ডস, নতুনও করবে, প্রথমে নতুনই করবে, কিছু কালেকশন হয়ে যাওয়ার পর নতুন এবং রিভাইজ দুটো একসঙ্গে চালিয়ে যাবে। এভাবে 3-4 মাস চলার পর যখন দেখবে তোমার আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, অঙ্কের কালেকশন বাড়ছে, নতুনও কিছু করতে পারছো, তখন আস্তে আস্তে আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করা শুরু করবে। তুমি যদি মনে করো পুলিশের পরীক্ষা দেবো, পুলিশের যত পরীক্ষা হয়েছে, শুধু পুলিশের না, তারপরে এদিকে ক্লার্ক, গ্রুপ ডি, রাজ্যের যত পরীক্ষা হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বার করবে এবং সেগুলো সলভ করবে। বুঝা গেল? তাহলে কী বললাম ফ্রেন্ডস, কারো প্রথমে গাইড নিয়ে আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম সলভ করা শুরু করবে, তারপর গাইড ছাড়াও নতুন কিছু কিছু নিজে নিজে করা শুরু করবে। দেখবে আটকে যাচ্ছ, কিন্তু আস্তে 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 দেখবে কি নিজে নিজেও করতে পারছো। তারপর কি বললাম, রিভাইজটাও চালিয়ে যাবে, তারপর কিন্তু ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কিন্তু সলভ করবি। বুঝা গেলে, তুমি যদি রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, রেলের প্রিভিয়াস ইয়ার সলভ করা শুরু করো। তুমি যদি স্টাফ সিলেকশন কমিশন CHSL বলো বা CGL বলো, এদের জন্য প্রস্তুতি নাও, তাহলে এদেরও কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করতে হবে। কিন্তু প্রথমেই প্রিভিয়াস ইয়ার না, প্রথমে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বেসিক কিছু প্রবলেম সলভ করতে হবে, তারপরে তোমার যেতে হবে প্রিভিয়াস ইয়ারে। ওকে, তারপর লাস্টে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে টেস্ট। তোমাকে প্রচুর করে পরীক্ষা দিতে হবে। তুমি প্র্যাকটিস সেটের বাজার চলতি প্রচুর বই পাওয়া যায়, বাজার চলতি ভালো কোনো বই নিয়ে সেখান থেকে তুমি পরীক্ষা দিবে। বুঝা গেলে কি বললাম, প্রচুর পরিমাণে পরীক্ষা দিবে, যত পরীক্ষা দিবে তোমার তত ডেভেলপ হবে। বুঝা গেলে কি বললাম? তো ফ্রেন্ডস, আজকে এই যতগুলো টিপস দিলাম সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল টিপস। এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো ঠিকঠাকভাবে, তোমরা প্রত্যেকে, আমি 100% শিওর, আমি শিওর একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা প্রত্যেকে অঙ্ক শিখতে পারবে এবং অঙ্কে খুব ভালো স্কোর করতে পারবে প্রত্যেক পরীক্ষায়, ঠিক আছে? তো আমি আশা করব তোমরা এই টিপসগুলো খুব ভালোভাবে ফলো করবে এবং পরীক্ষায় খুব সহজে অঙ্কগুলো সলভ করবে এবং পরীক্ষায় খুব একটা ভালো স্কোর করবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।